নমস্কার, আমি দেবযানী চ্যাটার্জি। একটি কবিতা, থিওরিগুলো ভেঙে গেলে আমারই লেখা, সমস্ত নারী জাতিকে শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করছি। অমনি আমায় টানলে আমি যাব, যখন তখন বিষ দিলে বিষ খাব। আমি হেঁটে গেছি সেই পথে ঈশানান নৈরিতে, ইভিল আর গুড দুটান দিয়ে দুজন টানে দুদিকে। রাস্তা থেকে যেই না ঢোকে বাড়ি, দিল্লি দিল্লি কোথায় গেছিলি? সংসারের কাছে রিমি আমরও নুমারানি, এখন তুই রাধা বাড়া কর, শূন্য থেকে পূর্ণ কর হাড়ি। তিন সত্যি ঠিক করে একটা শূন্য আঁকতে পারিনি। কখনো আছড়ে পড়া ঘাসের বুকে শেফালি, নিশিকান্ত তোমার কপালে টিপ, চৈত্রের চিতা না চৈতালি। ঘাস জন্মাবার আগে ক্যাপিটালিজমের ভোগ্য পণ্য শ্রাবণী রজনী, খতরনাক জিভের লালায় বিষাক্ত অপদার্থ রজনী। যমুনার রক্তে গঙ্গা গেল ভেসে, শুধু সুরা রক্তে গান, ও হাসিনা জুলফোবালি। বুলডোজার ভাড়া করে চোদ্দ পুরুষ ফেমিনিজমের বডি গুড়িয়ে মারে, কোমর ঢুকে যাবে গাড়ির নিচে কালির দিব্যি। তোদের জিভের শিকার মিনিবাসে ফুটপাতে কত রক্ত ছড়িয়ে গেছে, তবু তোরা মাদারের জাত চিনলি না। রাখাল চন্দ্র, গোপীনাথ ভদ্র, বিপ্লব পুরকায়স্থ, তোরা এখনো গরু নিয়ে ফিরে এলি না? থিওরিগুলো ভেঙে গেলে তোরা আর বাঁচবি না। আজ 8ই মার্চ, বিপ্লবী নেমে হাসে, দাও দাও আগুনের ভেতর একটা শান্ত বডি বেঁচে আছে। হ্যাঁ, একটা শান্ত বডি আজ বেঁচে আছে।